Assalamualaikum viewers, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর নতুন বছরের শুরুতে আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি আর আজকে বরাবরের মতো আমি চলে আসছি রিসেন্ট এন্টারপ্রাইজে আর ভাইদের কাছে কিন্তু নতুন বছর উপলক্ষে অফারে কিছু চেঞ্জ আসছে এবং নতুন নতুন কিছু অফার আসছে প্লাস আপনারা কিন্তু এখনো প্রি বুকিং এর মাধ্যমে এফজেডএস ভার্সন 3 এবং এফজেডএস ভার্সন 2 এগুলো পেয়ে যাবেন সো ভিউয়ার্স অ্যাকচুয়ালি আপনারা অনেক বেশি ডাউট ফিল করেন যে আমাকে প্রি বুকিং কেন দিতে হবে বিকজ বাইকগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি এবং আসতেছে কিন্তু কিছু লিমিটেড সংখ্যক বাইক ভাবে আসতেছে এট এ টাইম কিন্তু আসলে একটা শোরুমের পক্ষে 100 200 বাইক দেওয়াটা সম্ভব হয় না যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় এবং আপনি যেন সুশৃঙ্খলভাবে আপনার বাইকটা পেয়ে যান এই জন্যই কিন্তু মূলত এই প্রি বুকিং এর ব্যাপারটা সো ভিউয়ার্স আপনারা কিন্তু এই 2022 সালের জানুয়ারি মাস জুড়ে এফজেডএস ভার্সন 3 এই বাইকটা পেয়ে যাচ্ছেন প্রি বুকিং এর মাধ্যমে ভার্সন 2 এই বাইকটাও পেয়ে যাবেন সো ভার্সন 3 এটা যেহেতু আপডেটেড এবং কিছু চেঞ্জেস হয়ে মার্কেটে আসছে মূলত চেঞ্জগুলো হচ্ছে এটার লোগোতে এটার ফ্রন্ট সাইডের যে লুক এই লুকটাতে কিছু চেঞ্জ আসছে এবং তারা কিন্তু লোগোতে 3D ইউজ করছে বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে 2,40,500 টাকা এটা কিন্তু তিনটা কালার আপনারা পেয়ে যাবেন ব্লু ম্যাট ব্ল্যাক এবং ম্যাট রেড আগে কিন্তু গ্লসি রেড ছিল স্টিকার লোগো ছিল বাট এখন কিন্তু ম্যাট কালারের মধ্যে এই বাইকগুলো পেয়ে যাচ্ছে এবং লোগোটা কিন্তু চেঞ্জ হয়েছে এরপরে বলবো ভিউয়ার্স এবং আরেকটা কথা বলে নেই এই প্রতিটা বাইকের সাথে কিন্তু জানুয়ারি মাস ধরে আপনারা একটা ইয়ামাহার ব্র্যান্ডিং টি শার্ট পেয়ে যাবেন সেই সাথে সাথে আমার এই স্যার রাখা আছে এফজেডএস ভার্সন 2 এই বাইকটাও কিন্তু এখনো আপনারা প্রি বুকিং দিতে পারবেন প্রি বুকিংটা শুধুমাত্র এর জন্যই না হচ্ছে কারণ ভিউয়ার্স বাইকটা কিন্তু একটা লিমিটেড সংখ্যক আসতেছে এবং যাতে করে আপনি আসলে আপনার যেদিন সিরিয়াল আপনি ওই দিনই বাইকটা নিয়ে নিতে পারেন বিকজ এট এ টাইমে যদি শোরুমে 50টা বাইকও আসে আর যদি 100 জন গ্রাহক আসেন সেক্ষেত্রে কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে স্বাভাবিকভাবেই আপনি শেষে আসলে কিন্তু চাইবেন যে আপনি বাইকটা নিয়ে নিতে সো এর জন্য মূলত সুশৃঙ্খলভাবে বাইকগুলো ডেলিভারি দেওয়ার জন্য কিন্তু তারা প্রি বুকিং এর এই সিস্টেমটা রাখছে আর অফকোর্স যারা যারা এখন আজকে হচ্ছে 1 তারিখ যারা প্রি বুকিং দিবেন 2-1 দিনের মধ্যে তারা কিন্তু এই মাসের মধ্যে ডেলিভারি শুরু হয়ে যাবে এক্সাক্ট ডেটটা বলা যাচ্ছে না তবে 10 তারিখ থেকেই মূলত ডেলিভারিগুলো শুরু হয়ে যাবে সো এফজেডএস ভার্সন 2 এটা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই বাট এটা কিন্তু দুইটা কালারে আপনারা অ্যাভেলেবল পাবেন ডার্ক নাইট ব্ল্যাক আর আরেকটা কালার হচ্ছে আর্মোডা ব্লু দুইটা কালারের বাইকই কিন্তু আপনারা পেয়ে যাবেন জানুয়ারি মাস জুড়ে কিন্তু এই বাইকটার প্রাইস থাকবে 2,10,000 টাকা সাথে কিন্তু আপনারা একটা ইয়ামাহার ব্র্যান্ডিং টি শার্ট পাবেন খুব শীঘ্রই কিন্তু আমরা আরও কিছু নতুন বাইক দেখতে পাবো অর্থাৎ R15 ভার্সন 4 R15M এবং FZX এই বাইকগুলো কিন্তু খুব শীঘ্রই চলে আসবে এবং এই বাইকগুলোর আপডেট প্রাইস কি কি ফিচার নিয়ে আসবে এটা জানতে হলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে বাইক রিলেটেড সকল ইনফরমেশন আপনি সবার আগে জানতে পারেন ভিউয়ার্স এখন আমার পাশে যে বাইকটা রাখা আছে সেটা কিন্তু ইয়ামাহার সবচেয়ে এক্সাইটিং একটা বাইক অর্থাৎ স্পোর্টস সেগমেন্টের কিন্তু এটা অনেক বেশি চাহিদা সম্পন্ন এবং এই এই সেগমেন্টে যেই বাইকগুলোতে যা যা দেওয়া হয়েছে মোটামুটি বাজারে অন্যান্য বাইকের সাথে কম্পারেটিভলি কিন্তু অনেক বেটার জানুয়ারি মাসে কিন্তু এই বাইকটা তো বড় একটা ডিসকাউন্ট আছে এটা কিন্তু নির্ধারিত মূল্য ছিল 4,85,000 টাকা বাট জানুয়ারিতে কিন্তু আপনারা 15,000 টাকা ডিসকাউন্ট পাবেন R15 ভার্সন 3 এই বাইকটার সাথে অর্থাৎ 15,000 টাকা ডিসকাউন্ট পরে এই বাইকটা কিন্তু দাম আসবে 4,70,000 টাকা পাশাপাশি কিন্তু আপনারা ইয়ামাহার একটা ব্র্যান্ডিং টি শার্ট পেয়ে যাবেন ভিউয়ার্স R15 ভার্সন 3 কিন্তু এখন আপনারা তিনটা কালারে পেয়ে যাচ্ছেন আমার এসে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং তার পাশে কিন্তু রেসিং ব্লু এবং তার পাশে কিন্তু অ্যাশ এবং রেড কম্বাইন একটা কালারের বাইক সো ভিউয়ার্স এরপরে আমি যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়ামাহার আরেকটা স্পোর্টস সেগমেন্টের বাইক এবং অনেক এটাও কিন্তু মার্কেটে মোটামুটি অনেক বেশি চাহিদা সম্পন্ন বাইক অর্থাৎ ফেজার ফেজার বাইকটা ভাইদের কাছে কিন্তু সিবিইউ কন্ডিশনে আসে এবং এই বাইকটার আসলে দামটা অফার সবসময় থাকে না বাট আপনারা কিন্তু জানুয়ারিতে 10,000 টাকা ডিসকাউন্ট এই বাইকটার সাথেও পেয়ে যাবেন অর্থাৎ বর্তমানে কিন্তু ভাইদের কাছে ফেজারের মূল্য ছিল 2,71,000 টাকা বাট আপনারা কিন্তু জানুয়ারি মাস জুড়ে অর্থাৎ 2022 জানুয়ারি মাস জুড়ে 10,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 2,61,000 টাকায় আপনারা ফেজারটা পেয়ে যাবেন সেই সাথে একটা ইয়ামাহার ব্র্যান্ডিং টি শার্ট পাবেন ফেজারও কিন্তু আপনারা দুটো কালারে পেয়ে যাবেন রেড এবং ব্ল্যাক এরপরে আমি যেই বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়ামাহার সবচেয়ে মাইলেজ ফ্রেন্ডলি বাইক এবং যারা অনেক বেশি রাফ ইউজ করার জন্য বাইক চান কিংবা অনেক বেশি কস্টলেস বাইক রাইডিং চান স্বাচ্ছন্দ্যে অনেক বেশি মাইলেজ চান অনেক বেশি কমফোর্ট চান তার জন্য মূলত এই বাইকগুলো ইয়ামাহার স্যালুটো 125 সিসি এই বাইকটা কিন্তু ভাইয়ারা দুটো কালারে আপনাদেরকে প্রোভাইড করবেন একটা হচ্ছে আর্মাডা ব্লু এবং আরেকটা কিন্তু আর্মি গ্রিন আর এই বাইকটা এখন বর্তমানে প্রাইস হচ্ছে 1,29,000 টাকা বাট আপনারা কিন্তু জানুয়ারি মাস জুড়ে 5,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অর্থাৎ 1,24,000 টাকায় আপনারা এই
সেলুটো 125 cc এই বাইকটা পেয়ে যাবেন। সেলুটোর সাথেও কিন্তু ইয়ামাহা ব্র্যান্ডিং একটা টি শার্ট থাকবে। এরপরে ধরো যারা একটু মানে হ্যাসেললেস বাইক রাইডিং চান, অর্থাৎ ঝামেলা এড়ায় বাইক রাইডিং করতে চান কিন্তু খুব সহজেই আপনি একটা বাইকটা একটু মানে এই ধরনের চিন্তাভাবনা করেন, তাদের জন্য কিন্তু ইয়ামাহা দুইটা স্কুটার রাখছেন তাদের শোরুমে। একটা হচ্ছে ইয়ামাহা রেজিস্টার 113 cc, অর্থাৎ 113 cc এই বাইকটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 1,65,000 টাকায়, 1,65,000 টাকায়। এবং এর সাথে কিন্তু একটা ইয়ামাহা ব্র্যান্ডিং টি শার্ট পেয়ে যাবেন। অভিজ্ঞতা আমি বলে নেই, তাদের কাছে কিন্তু স্কুটার এই দুটা স্কুটারই কিন্তু সিবিউ কন্ডিশনে আসে, অর্থাৎ ইন্ডিয়া থেকে কিন্তু ফুল প্যাক হয়ে এই অবস্থাতেই আপনারা এই ব্যাগগুলো কালেক্ট করতে পারবেন। আর এছাড়াও কিন্তু রেজিডেন্ট স্ট্রিক্টলির 125 cc-র আরেকটা ভার্সন আসছে ভাইদের কাছে, এবং ওই বাইকটা কিন্তু ওই বাইকটাও কিন্তু সিবিউ কন্ডিশনে আসে। আর ওটা হচ্ছে FI ইঞ্জিন, অনেক আপডেটেড কিছু ফিচার্স অ্যাড হয়েছে, সেই সাথে সাথে ওই বাইকটার প্রাইস হচ্ছে বর্তমানে 2,25,000 টাকা। বাট আপনি কিন্তু জানুয়ারি মাস জুড়ে 5,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, অর্থাৎ 2,20,000 টাকায় কিন্তু আপনারা রেজিস্টার 125 cc-র এই বাইকটা কালেক্ট করতে পারবেন। সো ভিউয়ার্স আমি কথা বলবো না, এবং স্কুটারগুলোর সাথেও কিন্তু আপনার ইয়ামাহার ব্র্যান্ডিংয়ের একটা টি শার্ট পেয়ে যাবেন। সো ভিউয়ার্স আমি কথা বলবো না, আর ভাইদের শোরুম অ্যাড্রেসটা আমি বলে দিই। ভাইদের শোরুমটা হচ্ছে মিরপুর সাইফ্রিড রোড, অর্থাৎ মিরপুর কিন্তু সাইফ্রিড রোড একটাই। আর আপনি যদি শিশুমালা বা শ্যামলি হয়ে আসেন সেখানে কিন্তু সাইফ্রিড রোড ঢুকে ফাঁকর মসজিদের ঠিক পরেই কিন্তু ভাইদের শোরুমটা অবস্থিত। আর যদি মিরপুর 2 নম্বর হয়ে আসেন, অর্থাৎ হাট ফাউন্ডেশনের পাশ দিয়ে আসেন বা কিংবা থানার পাশ দিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু সার্কিটের ঢুকে বারেক মোল্লার ঠিক পরেই কিন্তু হচ্ছে ভাইদের শোরুম অ্যাড্রেসটা। বারেক মোল্লার ঠিক পরেই আপনারা ভাইদের শোরুমটা পেয়ে যাবেন। ভিউয়ার্স যেহেতু ইয়ামাহা কিসিন এন্টারপ্রাইজ একটা ইয়ামাহার অফিসিয়াল শোরুম, এখানে কিন্তু আপনার বাইক কেনার পরে আফটার সেলস সার্ভিসের জন্য প্রপারলি হচ্ছে সার্ভিসগুলো আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ প্রতিটা বাইকেই তারা 5টা ফ্রি সার্ভিসের ব্যবস্থা রাখবেন। এবং আপনি যদি মনে করেন কোনো বাইকের কোনো একটা সার্ভিস আপনার কাছে পছন্দ মতো হয় নাই কিংবা আরেকটু বেটার হওয়া দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটা ফ্রি কিংবা আপনি ফ্রি ওই সার্ভিসটা আবারও নিতে পারবেন। আর সেই সাথে সাথে প্রতিটা বাইকের ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে 2 বছর। এবং ইয়ামাহার যেহেতু একটা বড় কমিউনিটি আছে, তাদের ওয়ারসি, অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু ওয়ারসি একটা বড় কমিউনিটি আছে, তাদের অনেক বেশি সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো থাকে, আপনি কিন্তু একটা অফিসিয়াল ইয়ামাহা বাইক কেনার মাধ্যমে তাদের সাথে সংযুক্ত হতে পারেন। এবং সারা বাংলাদেশে একটা কমিউনিটির মাধ্যমে আপনার বাইক রাইডিংটাকে আরও বেশি আনন্দঘন এবং আরও বেশি স্মুথ করতে পারবেন। সো ভিউয়ার্স আজকে চলে যাচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগে নতুন কোনো অফার প্রাইস নিয়ে। এবং প্রতিনিয়তই কিন্তু আপডেট আসা মাত্র কিন্তু আমি আপডেট দিতে থাকবো। আরেকটা কথা বলে নেই ভিউয়ার্স, এর যে ভার্সন 3 এইটা কিন্তু ভিনটেজ এডিশনের আরেকটা বাইক ভাইয়েরা প্রোভাইড করতেছে, এখন প্রিবুকে নিতেছে, খুব শীঘ্রই তারা ডেলিভারি শুরু করবেন। এবং ভিনটেজ এডিশনের প্রাইস কিন্তু থাকবে 2,45,500 টাকা, আর ওটার সাথেও কিন্তু আপনি একটা টি শার্ট পেয়ে যাবেন। সেই সাথে খুব শীঘ্রই কিন্তু আমরা আরও কিছু নতুন বাইক দেখতে পাবো, অর্থাৎ R15 ভার্সন 4, R15 M এবং FZX, এই বাইকগুলো কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। এবং এই বাইকগুলোর আপডেট প্রাইস কী কী ফিচার নিয়ে আসবে এটা জানতে হলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে বাইক রিলেটেড সকল ইনফরমেশন আপনি সবার আগে জানতে পারেন। সো ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাতে পারেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেই মতামতটাও জানাতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের মতামতের ভিত্তিতে পরবর্তী সকল ভিডিও আমি নিয়ে আসার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।